নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শতবিষয় এডুকেশন। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখুন, যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, অর্থাৎ সেটা WBCS হতে পারে, WBP হতে পারে, KPI হতে পারে, বা অন্যান্য বিভিন্ন পরীক্ষা, কুল SI, পুলিশের SI, অথবা PSC মিসেলেনিয়াস সার্ভিস, ফুড SI, যে পরীক্ষাই হোক না কেন, আমরা যখন পরীক্ষা দিতে যাই তখন আমাদের পরীক্ষার শেষ মুহূর্তে গিয়ে কিছু প্রশ্ন আমরা কিন্তু ছেড়ে দিয়ে আসি। যদি আমরা একটু বুদ্ধি খাটাই তাহলে কিন্তু সেই উত্তরগুলো আমরা করে দিয়ে আসতে পারতাম, এবং সেই উত্তরগুলো করে দিয়ে আসতে পারলেই কিন্তু আমরা আরও 2 থেকে 3 নম্বর পেতাম এবং হয়তো আমরা কাট অফ ক্লিয়ার করতে পারতাম। কিন্তু আমরা অনেকেই সেই নিয়মটা জানি না, আর জানি না বলেই কিন্তু আমরা সেই কোশ্চেনগুলো ছেড়ে দিয়ে আসি, আর ছেড়ে দিয়ে আসি বলেই কিন্তু আমরা পরীক্ষাটাই পাস করতে পারি না। তাই আজকে আমরা কিছু আন্দাজের গোপন নিয়ম নিয়ে আলোচনা করব, যেটা হয়তো আপনি আগে শোনেননি। তবে এই আন্দাজের গোপন নিয়ম বলার আগে কিছু ডিসক্লেইমার বা সতর্ক বার্তা দিয়ে রাখি। আন্দাজে যখন আপনি কোনো উত্তর করবেন তখন কিন্তু সেটা অবশ্যই থার্ড রিডিং স্টেজে গিয়ে এই উত্তরটা করবেন। থার্ড রিডিং স্টেজ কী বা ফার্স্ট রিডিং স্টেজ কী, সেকেন্ড রিডিং স্টেজ কী, সেটা জানার জন্য আমাদের কিন্তু একটা ভিডিও আছে। সেখানে আমরা আলোচনা করেছি যে প্রশ্নপত্র পাওয়ার পর প্রশ্নপত্র কীভাবে দাগ দেবেন এবং OMRC কীভাবে গোল করবেন, ডিটেলসে আলোচনা করেছি। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলে যে এই যে ডেসক্রিপশান বক্স আছে, এখানে ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখে নিন। কারণ যদি আপনি প্রথম রিডিং স্টেজ বা সেকেন্ড রিডিং স্টেজে গিয়ে আন্দাজে উত্তর করতে শুরু করেন তাহলে দেখবেন আপনি অনেক ভুল করে আসবেন। কারণ আন্দাজে উত্তর আপনি কখন করবেন সেটা আমাকে জানা দরকার, যখন আমার প্রয়োজন হবে তখনই করবেন। অর্থাৎ আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, সেই পরীক্ষার হয়তো কাট অফ নর্মালি একটা দেখা গেল, আমি ইউআরদের কথা বলছি, হয়তো 50% কাট অফ একটা এদিক ওদিক ঘোরাফেরা করে। আপনি যদি উত্তরটা দেখা যাচ্ছে আপনি সেকেন্ড রিডিং স্টেজে যাওয়ার পর অর্থাৎ আপনার প্রায় 60% আনসার হয়ে গেছে, তখন কেন আপনি আন্দাজে করবেন? কখনোই আন্দাজে করার দরকার নেই। কিন্তু আপনার হাতে দেখালে তখন 30% বা 40% হয়ে আছে, আপনি আর পারছেন না, তখনই কিন্তু আন্দাজের উত্তর করার চেষ্টা করবেন। এটা কিন্তু আমি প্রত্যেককেই বলবো, কারণ অনেকে এই আন্দাজে উত্তর করতে গিয়ে প্রথম থেকেই নিজের প্রশ্নপত্রের নাম্বারটা কমিয়ে ফেলে। সেই জন্য আমি বারবার রিকোয়েস্ট করবো এবং প্রত্যেককেই বলবো, যাতে আপনাদের ভালো হয় সেই কথাটা আমি চাইবো। তাই কখনোই প্রথম রিডিং স্টেজ এবং সেকেন্ড রিডিং স্টেজে আন্দাজে করবেন না, থার্ড রিডিং স্টেজে যাওয়ার পরই আন্দাজে করবেন। এবং অবশ্যই দেখে নেবেন যে আপনি নর্ম্যাল যে কাট অফ যেটা ওঠে ঘোরাফেরা করে একটা আনুমানিক, তার আশেপাশে কতটা, যদি কাট অফ থেকে অনেকটা বেশি চলে যায় তাহলে কখনই আন্দাজে করবেন না। তাহলে সেই ভিডিওটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই দেখে নিন, কারণ সেখানে আরও ডিটেলসে বলে দিচ্ছি কীভাবে দাগ দেবেন, কীভাবে আন্দাজে করবেন। আর আজকে আমরা আলোচনা করব আন্দাজে কোন উত্তরগুলো আপনি যদি মোটামুটিভাবে করেন সেগুলো প্রায় 95% থাকবে, যেটাই ঠিক হবে। তাই আজকে আমরা শুরু করছি আন্দাজের নতুন সূত্র। 1 নম্বর আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, অল অ্যাব দ্য অ্যাবোভ, অর ওপরের সব কটি, অর্থাৎ কোনো একটি অপশন রয়েছে সেই অপশনের শেষে ডি অপশনে লেখা আছে সব কটি, অর্থাৎ উপরের সব কটি। এরকম যদি কোনো অপশনে থাকে তাহলে আপনি আন্দাজে এই উপরের সব কটিটাকেই টিক দিন এবং OMRC গোল করুন। ধরে রাখুন এই উত্তরটা হওয়ার চান্স থাকবে 95%। 2 নম্বর, কোন একটু অপশন আপনি দেখলেন লেখা আছে AOB, অর্থাৎ অপশন এ অ্যান্ড অপশন বি দুটোই, অর্থাৎ এ এবং বি দুটো উত্তরই ঠিক, অর্থাৎ এ অপশনে লেখা আছে কোনো একটি এক্স, বি অপশনে লেখা আছে ওয়াই, এবং সি অপশনে লেখা আছে AOB, অর্থাৎ এক্স ও ওয়াই। এরকম যদি কোনো অপশনে থাকে তাহলে আপনি বলে দেবেন যে ওই সি অপশনটা, অর্থাৎ AOB যেখানে লেখা আছে, অর্থাৎ উভয়ই AOB উভয়ই লেখা আছে, সেই অপশনটাই রাইট উত্তর হবে। তবে এই প্রসঙ্গে বলে রাখি, যারা WBCS গত 2 থেকে 3 বছর প্রিলি এবং মেন দিয়েছেন তারা এটা অনেক দেখেছেন। কারণ WBCS দেখবেন অনেক প্রশ্নেতে প্রায় 4-5টা প্রশ্ন প্রিলি মেন নিয়ে প্রায় 10-12টা কোশ্চেন হয়ে যাবে যেখানে এই অপশনটা থাকে AOB, এবং সেটাই দেখবেন প্রায় উত্তর হয় বেশিরভাগ ক্ষেত্রে। যদি না দেখে থাকেন, যারা PPA নতুন পরীক্ষা দেবেন তারা দেখবেন যে এই জায়গায় দেখবেন এরকম অপশন থাকে, প্রায় ওটাই উত্তর হতে দেখা গেছে। অবশ্যই 2-1টা হয় না, কিন্তু 90-95% ওই AOB যদি অপশন থাকে কোনো জায়গায়, অর্থাৎ এ এবং বি দুটোই এরকম অপশনে লেখা থাকে, তাহলে দেখবেন সেটাই উত্তর হবে। নেক্সট 3 নম্বর যেটা বলবো আমরা, বিশ্লেষণমূলক অপশন। আপনি দেখবেন কিছু কিছু পরীক্ষায় বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সনেই কোশ্চেন আছে, আপনি হয়তো বেঙ্গলি ভার্সনের কোশ্চেনটা দেখে অভ্যাস মানে প্রশ্ন উত্তর তৈরি করছেন।
কোনো একটা অপশনে দেখলেন সেই অপশনটাকে বেশ বড় করে লেখা আছে, বা অপশনটার কোনো একটা ওয়ার্ডকে মানে বাংলায় শব্দটাকে ইংলিশে কী হবে সেটাও লেখা আছে, অথচ ওই প্রশ্নটা কিন্তু ইংরেজিতেও পাশে দেওয়া আছে। কিন্তু এই বাংলার অপশনের ক্ষেত্রে কিন্তু মানে কোনো একটা ওয়ার্ডকে বা কোনো একটা লাইনকে আলাদা করে ইংরেজিতে লেখা আছে। এই ধরনের অপশন যদি দেখেন আপনি কিন্তু আন্দাজে ওই অপশনটাকে রাইট করতেই পারেন, ওই অপশনটি হওয়ার চান্স 90-95% থাকবে। আর একবার বলে দিচ্ছি, কোনো এক জায়গায় অপশনে দেখবেন কোনো একটা অপশন আছে বড় করে লেখা আছে, বা অপশনটাতে দেখবেন কোনো একটা ওয়ার্ডকে বা কোনো একটা লাইনকেও আরও আলাদা করে আবার পাশে ইংরাজিতে ব্র্যাকেটের মধ্যে লিখে দেওয়া আছে, কিন্তু ওই বাংলা কোশ্চেন যেটা আছে পুরোটা কিন্তু পাশেই আবার ইংলিশ ভার্সনে দেওয়া আছে। তাহলে ছাত্ররা সেখানে দেখে নিতেই পারে, অথচ ওটাকে আলাদাভাবে সুন্দর করে বলে দেওয়া আছে, তার মানে ওই অপশনটা হওয়ার চান্স বেশি। চার নম্বর সূত্র থাকবে সাম্প্রতিকই পরিচিত বিষয়। আমরা জানি একটা যে কোনো জেনারেল স্টাডিসের যে পেপারটা থাকে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স একটা বড় জায়গা। কারেন্ট অ্যাফেয়ার্সে যখন আপনি কিছু জায়গায় প্রশ্ন উত্তর করতে যাবেন তখন দেখবেন সাম্প্রতিককালে ঘটে যাওয়া কোনো একটা বিষয়ের নাম অপশনে রয়েছে, সেই অপশনটা হওয়ার চান্স কিন্তু 90-95% থাকবে। অর্থাৎ কোনো একটা সাইক্লোন হয়তো হয়ে গেছে রিসেন্ট, যা সে সাইক্লোনটার নাম দিয়ে দিয়েছে যে সাইক্লোনটা কোথায় হয়েছিল। বাকি নামগুলো হয়তো দেখছেন আপনি পুরনো বা কিছু, আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনি ওই নামটা দেখে আপনি বুঝতে পারছেন, রিলেট করতে পারছেন যে এটা হওয়ার চান্সটাই বেশি, যেহেতুটা সাম্প্রতিককালে ঘটে গেছে। হয়তো আপনি জানেন না, নামটা কোনোভাবে শুনেছিলেন, হয়তো আপনার যে কারেন্ট অ্যাফেয়ার্স নোট ছিল সেটা হয়তো জাস্ট ওখানে একটু পড়েছিলেন, মনে পড়ছে, তাহলে ওই অপশনটা হওয়ার চান্স কিন্তু থাকবে। এরপর আসবো আমরা পাঁচ নম্বর অপশনে। পাঁচ নম্বর কি না, বিপরীত ধর্মী অপশন থাকবে। অর্থাৎ আপনি দেখলেন এ বি সি ডি চারটা অপশনের মধ্যে দুটো অপশন আছে এমন একটা ব্যাপার, একটা অপশনে যেটা বলছে নেক্সট অপশনটা ঠিক তার উল্টো বলছে। তাহলে আপনি ধরে রাখুন ওই যে দুটো অপশন রয়েছে সেই দুটো অপশনের মধ্যে হবার চান্সটাই বেশি থাকবে 90-95%। অর্থাৎ কোনো একটা অপশনে হয়তো বলে দিল যে খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবাহ যেটা হয় সেটা একদম উৎপাদক থেকে প্রাথমিক খাদক প্রগণ খাদক এভাবে যায়, আর একটা অপশনে বলছে না খাদ্যভাবে শক্তি প্রবাহটা একদম মানে খাদক তারপর উৎপাদকের দিকে যায়, অর্থাৎ উল্টো রকম কথা বলছে। তাহলে আপনি ধরে রাখুন ওই দুটো অপশনের মধ্যে উত্তর হওয়ার চান্সটা বেশি। এর প্রশ্নটা কী আছে তার উপর নির্ভর করবে, কিন্তু যদি এমন কোনো অপশন খুঁজে পান দুটো অপশন আছে তার মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন ঠিক যেটা বলছে ঠিক পরের অপশনটা তার ঠিক উল্টো কথা বলছে, তার মানে দুটো অপশনের মধ্যে কোনো একটি উত্তর হবেই, এটা আপনি 95% বেশি পার্সেন্টে ধরে রাখুন ওই দুটোর মধ্যেই উত্তর হবে। এইগুলো হলো উত্তর কোনগুলো হবে। এবার আমরা আসবো উত্তর কোনগুলো হবে না, এটা ভালো করে অত হবে না। যখন দেখবেন এক নম্বরে থাকবে, এক নম্বর অপশন দিয়ে থাকবে নান অফ দ্য অ্যাবভ বা ওপরের কোনোটিই নয়, এইটা কিন্তু আপনি প্রথমেই ক্রস দিতে পারেন যে এটা উত্তর হবে না বলে। এই অপশনটা দি অপশনটা এটা প্রায় 90-95% ক্ষেত্রে ঠিক হয়। আর কি দু নম্বর দেখবেন কিছু কিছু অপশন আছে প্রশ্ন দূরবর্তী অপশন, অর্থাৎ যে প্রশ্নটা দেওয়া আছে সেই অপশনটা প্রশ্ন থেকে অনেকটা দূরে, প্রশ্নের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এরকম একটা অপশন কিছু আপনি দেখেই বুঝতে পারছেন যে এই অপশনটা হতে পারে না, কারণ এই যে কথাটা বলেছে এই কথাটার সঙ্গে ওনার কোনো সম্পর্কই নেই, বা এই যে ঘটনাটার কথা বলা হয়েছে এই ঘটনাটা 2017 সালের একটা ঘটনা, 1900 সালের অপশন দিয়েছে, এটা হতে পারে না, এরকম একটা ব্যাপার থাকবে। বিশেষত ম্যাথের ক্ষেত্রে এটা হয়, যদি ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে, মূলত রিজনিংয়ের ক্ষেত্রে অপশন থেকে উত্তর করার জন্য আমাদের আলাদা ভিডিও আছে, সেটা আমরা দেখে নিতে পারেন, শুধুমাত্র রিজনিংয়ের ক্ষেত্রে সেটা। যাই হোক, তা এই ধরনের যে অপশনটা দূরবর্তী অপশন থাকলে সেটা আমরা প্রথমেই বাদ দিয়ে দিতে পারি। তিন নম্বর যেটা কি, কোনো একটা অপশনে দেখবেন আছে যে এ অপশনে হয়তো লেখা আছে যে এ অপশনের উত্তর হচ্ছে এক্স, বি অপশনের উত্তর হচ্ছে ওয়াই, সি অপশনের উত্তর হচ্ছে এ ও বি অর্থাৎ এক্স ও ওয়াই, এবং ডি অপশনে লেখা যায় কোনো ডি নয়। এরম যদি থাকে আপনি সহজেই একটু সাধারণ বুদ্ধি যদি প্রয়োগ করেন তাহলেই বুঝতে পারছেন ডি লেখা আছে নান অফ দ্য অ্যাবভ কোনোটি নয় লেখা আছে, আবার বি এ লেখা আছে সি এ লেখা আছে এ এবং বি দুটুই, তাহলে আপনি বুঝতেই পারছেন যে ওই বি সি এবং ডি এই দুটো অপশন হবে না, হতে গেলে আপনাকে হয় অনলি এ অথবা অনলি বি, অর্থাৎ এ অথবা বি এই দুটো অপশনের মধ্যে একটা হবে, অর্থাৎ ওই দুটো হবে না, এটা প্রায় 50-50 হয়ে গেল এটা। অর্থাৎ সি অপশন যেটা আমরা বলছি তিন নম্বর রুল, কোনো যদি অপশনটা থাকে যে এ ও বি উভয়ও আছে আবার লাস্টের ডি অপশনে লেখা আছে কোনোটিই নয়, এরকম যদি অপশন থাকে দেখবেন থাকবে,
তাহলে তারা জেনে রাখবেন যে প্রথম দুটো অপশন রয়েছে, অর্থাৎ এ যে অপশনটা রয়েছে আর বি যে অপশনটা রয়েছে, সেই দুটো অপশনের উত্তরের মধ্যে কোন একটি হবে। শেষ দুটো অপশন সি এবং ডি দুটো হবে না। যাই হোক, তবে এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আবারও ভিডিও শেষে বলে দিই, এই আন্দাজে প্রয়োগ কখন করবেন যখন আপনি থার্ড রিডিং স্টেজে পৌঁছাবেন পরীক্ষা দিতে দিতে। থার্ড রিডিং স্টেজটা কী, কখন পৌঁছাবেন, কীভাবে পৌঁছাবেন, সেটার জন্য আমাদের আলাদা ভিডিও আছে, সেটা দেখে নিন। কারণ অনেকে প্রথম থেকেই আন্দাজে করতে করতে গিয়ে সে নিজেই হয়তো যা জানতো তার মাধ্যমেই হয়তো পরীক্ষাটা পাস করতে পারতো, কিন্তু শুধুমাত্র আন্দাজে করতে গিয়েই কিন্তু ভুল করে ফেলছে। তাই প্রত্যেককে আমি অনুরোধ করবো, আমি কারোর খারাপ চাইবো না যে কারোর কেউ চাকরি থেকে বঞ্চিত হোক, তাই প্রত্যেক অনুরোধ করবো প্রথমেই কিন্তু পরীক্ষা হলে গিয়েই প্রশ্ন পেয়ে আন্দাজে শুরু করবেন না। নিজের যে ক্ষমতা আছে যেটা যেটা পড়েছেন তার উপরে উত্তর সুর দিন। শেষের দিকে গিয়ে আপনার যে স্ট্যান্ড, আপনার যে স্ট্যাটাস, আপনি কত নম্বর পেয়ে পাচ্ছেন সেই মুহূর্তে ক্যালকুলেশন করার পর তবেই আন্দাজে এই যে সূত্রগুলো প্রয়োগ করবেন। তার জন্য আমি বলবো আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে যে কীভাবে আপনি পরীক্ষা হলে গিয়ে প্রশ্ন পড়বেন, প্রশ্ন রাখ দেবেন এবং তারপর উত্তর করবেন। যাক, সেই ভিডিওটা দেখে নিন এবং আজকের ভিডিও এইটুকুনি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কিন্তু নিয়মিতভাবে আমাদের চ্যানেলে স্ট্র্যাটেজি ভিডিও, চাকরি সংক্রান্ত খবরের ভিডিও এবং বিষয়ভিত্তিক বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। আজকের ভিডিও এই পর্যন্তই, থ্যাংক ইউ।